আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি কোম্পানি বা শরিকাতে যেসব আরবি শব্দ বাক্য ব্যবহার হয় সে সম্পর্কে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনাদেরই উপকার হবে। আর যদি একটি লাইক ও কমেন্ট করেন তাহলে আমার উপকার হবে। যদি আমার উপকার চান তো একটি লাইক ও কমেন্ট করে দেবেন। চলুন শুরু করি। এই শব্দ ও বাক্যগুলো যারা টেক্সট বা পিডিএফ আকারে পেতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। শরিকা অর্থ কোম্পানি, ফিস শরিকা অর্থ কোম্পানিতে, শরিকা অর্থ কোম্পানি, ফিস শরিকা অর্থ কোম্পানিতে। মাসনা অর্থ ফ্যাক্টরি, মাসনা অর্থ ফ্যাক্টরি, ফিল মাসনা অর্থ ফ্যাক্টরিতে, ফিল মাসনা অর্থ ফ্যাক্টরিতে। মাজান অর্থ স্টোর, যে কোনো জিনিসের স্টোর যেখানে গুদামজাত করা হয় সেই গুদামকে বলা হয় মাজান, মাজান অর্থ স্টোর বা গুদাম। নেক্সট, ফিল মাজান অর্থ স্টোরে বা গুদামে। সাইয়ারা অর্থ গাড়ি, সাইয়ারাতি অর্থ আমার গাড়ি, সাইয়ারা অর্থ গাড়ি, সাইয়ারাতি অর্থ আমার গাড়ি। ফিস সাইয়ারাতি অর্থ আমার গাড়িতে, ফিস সাইয়ারাতি অর্থ আমার গাড়িতে। হাফেলা অর্থ বাস, হাফেলা অর্থ বাস, আর শাহেনা অর্থ ট্রাক। রাফা অথবা শাওকিয়া অথবা শোকিয়া বলে অর্থ ফ্রগ লিফটার, কোনো ভারী মালামাল বা জিনিসপত্র গাড়িতে লোড আনলোড করার জন্য এই গাড়িটি বা যন্ত্রটি ব্যবহার করা হয়। নেক্সট, জাজমা অর্থ বুট জুতা, আর হিজা অর্থ জুতা, জাজমা অর্থ বুট জুতা আর হিজা অর্থ জুতা। সাওয়াক অর্থ ড্রাইভার, আবার কোথাও বলে সায়েক, হোয়েন সায়েক, ড্রাইভার কোথায়, এভাবে বলে। আমেল অর্থ লেবার, আমেল অর্থ লেবার, আর আমেল আদি অর্থ সাধারণ লেবার। আমেল নাদাফা অর্থ ক্লিনার, আমেল নাদাফা অর্থ ক্লিনার, যারা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে তাদেরকে বলা হয় আমেল নাদাফা। অ্যারাবিয়া বা আরবানা অর্থ মাল বহনকারী ছোট ট্রলি, ছোট ট্রলিগুলোকে বলা হয় আরবানা, আবার কোথাও বলে অ্যারাবিয়া, যেমন কোনো শপিং মলে এই আরবানাগুলো দেখা যায়। নেক্সট, মিতা সুগলি, আমার কাজ কখন, আবার এভাবে বলা যায় মিতা সুগল হাগ্গি, আমার কাজ কখন। মিতা অর্থ কখন, আনা আমি, সুগল কাজ। মিতা সুগলি, আমার কাজ কখন। সুগল অর্থ কাজ, আর সুগলি শেষে একটা ইয়া যুক্ত হয়ে এটাকে আমার কাজ বোঝায়। মিতা সুগল হাগ্গি, হাগ্গি অর্থ আমার, তো বেশি ব্যবহার করে শেষে যে একটা ইয়া যুক্ত হয় এই ইয়াটাকে বেশি ব্যবহার করা হয়। যেমন ই বা ইয়া অর্থ আমার, কা বা ক অর্থ তোমার, যেমন সুগলি অর্থ আমার কাজ, আর সুগলাক অর্থ তোমার কাজ, শেষে একটা কা যুক্ত হয়ে তোমার কাজ হয়ে গেছে, আর সুগলি আমার কাজ, শেষে একটা ইয়া যুক্ত হয়ে আমার কাজ হয়ে গেছে, এটাকে সম্বন্ধসূচক করে ফেলে। নেক্সট, ফিল লাইল অল্লা ফিল নাহার, রাত্রে না দিনে, রাত্রে না দিনে, ফিল লাইল অল্লা ফিল নাহার, রাত্রে না দিনে। যদি মনে করেন, জিজ্ঞাসা করছেন যে আমার কাজ কখন, আপনার মুদ্রিকে আপনি জিজ্ঞাসা করছেন আমার কাজ কখন, ফিল লাইল অল্লা ফিল নাহার, এটা না ওটা, এরকম ক্ষেত্রে অল্লা শব্দটি ব্যবহার করা হয়। লাইল অর্থ রাত্রে, লাইল অর্থ রাত্রি, আর ফিল লাইল অর্থ রাত্রে, অল্লা অর্থ নাকি, এটা নাকি ওটা, এরকম ক্ষেত্রে অল্লা শব্দটি ব্যবহার করা হয়। আর নাহার অর্থ দিন, আর ফিল নাহার অর্থ দিনে। সুগল হাগ্গাক ফিন নাহার, তোমার কাজ দিনে, সুগল হাগ্গাক ফিন নাহার, তোমার কাজ দিনে। সুগল হাগ্গাক অর্থ তোমার কাজ, আর ফিন নাহার অর্থ দিনে, তোমার কাজ দিনে। আর সুগল, সুগলাক ফিন নাহার, তোমার কাজ দিনে, এখানে সুগল হাগ্গাকের পরিবর্তে আপনি যদি বলেন সুগলাক অর্থ তোমার কাজ, আর সুগল হাগ্গাক অর্থ তোমার কাজ, এই সুগলাক শব্দটা অ্যারাবেন্দ্রা বেশি ব্যবহার করে। সুগলাক ফিন নাহার, তোমার কাজ দিনে, সুগল অর্থ কাজ, হাগ্গাক অর্থ তোমার, আর ফিন নাহার অর্থ দিনে। আবার আপনি প্রশ্ন করতে পারেন আপনার মুদিরের কাছে, ফিন নাহার মিন
মেতা ইয়াবদা হাগ্গি দাওয়াম। ফিন নাহার অর্থ দিনে, মিন মিতা কখন থেকে, ইয়াবদা হাগ্গি দাওয়াম মানে আমার কাজ শুরু হবে, ইয়াবদা হাগ্গি দাওয়াম আমার কাজ শুরু হবে, অর্থাৎ বাক্যটাকে ভেঙে ভেঙে বললাম, দিনে আমার কাজ কখন শুরু হবে অথবা দিনের কখন থেকে আমার কাজ শুরু হবে। ফির নাহার মিন মিতা ইয়াবদা হাগ্গি দাওয়াম অর্থাৎ দিনে কখন থেকে আমার কাজ শুরু হবে। ফির নাহার অর্থ দিনে, মিন অর্থ হতে বা থেকে, মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু, হাগ্গি অর্থ আমার, দাওয়াম অর্থ কাজ বা ডিউটি। কাজকে বলা হয় সাধারণত শুগল আর অথবা আমলও বলে, আমাল অর্থ কাজ। তো এখানে আঞ্চলিক ভাষায় বেশি ব্যবহৃত হয় শুগল, আর দাওয়াম অর্থ বোঝায় ডিউটি, দাওয়াম অথবা শর্টকটে বলে দম। আপনি জিজ্ঞাসা করেছিলেন আপনার কাজ কয়টা থেকে, আপনার মুদির বলছে সুবা মিন সাআ তামানিয়া অর্থাৎ সকাল আটটা থেকে। সুবা অর্থ সকাল, মিন অর্থ হতে বা থেকে, সাআ অর্থ সময় বা ঘন্টা, আর তামানিয়া অর্থ আট, তামানিয়া অর্থ আট। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বটনটি অন করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।